Exor gate. Hi there everyone, welcome to digital school. আজকে আমরা দেখব কিভাবে আমরা দুই ইনপুট বিশিষ্ট এক্সর গেটের বর্ণনা করে ফেলতে পারি খুব ইজিলি। সো দুই ইনপুট বিশিষ্ট এক্সর গেট হোক বা চার ইনপুট তিন ইনপুট যে কোনো ইনপুট হোক না কেন এবং যে কোনো গেট হোক না কেন সেটাকে আমাদের বর্ণনা করতে হলে আমাদের চারটি স্টেপ ফলো করতে হবে। সে স্টেপগুলো হচ্ছে মূলত আমরা এখন এখানে লিখে রাখি আমাদের যে স্টেপসগুলো আমরা ফলো করবো। নাম্বার ওয়ান, সে স্টেপগুলো হচ্ছে আমরা প্রথমে সাংকেতিক চিহ্ন লিখে ফেলবো বা অঙ্কন করে ফেলবো। যে কোনো গেটের সর্বপ্রথম আমাদের সাংকেতিক চিহ্ন তৈরি করে ফেলতে হবে। সর্বপ্রথম আমাদের চিহ্ন, সাংকেতিক চিহ্ন আমরা সংক্ষেপে চিহ্ন লিখতে পারি। অ্যান্ড নাম্বার টু, আমাদেরকে সেই গেটের সমীকরণ লিখে ফেলতে হবে। সেই গেটের আমাদের খুব ইজিলি সেই গেটের সমীকরণ আমাদের লিখে ফেলতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি, আমরা যে কাজটি করব সেই গেটের আমাদের সত্যক সারণী নির্ণয় করে ফেলতে হবে। সেই গেটের সত্যক সারণী। অলরাইট, অ্যান্ড নাম্বার ফোর আমরা কী করবো? অ্যান্ড নাম্বার ফোর, আমরা সেই গেটটিকে সুন্দরভাবে বর্ণনা করব। আমরা যেভাবে এই সত্যক সারণী সমীকরণ এবং এই সাংকেতিক চিহ্নগুলো লিখলাম সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে, আমাদের সত্যক সারণীর উপর ভিত্তি করে আমাদের সেই গেটটিকে খুব সুন্দরভাবে বর্ণনা করে ফেলতে হবে। সো লেটস সি কীভাবে আমরা এই এক্সর গেটকে খুব ইজিলি বর্ণনা করে ফেলতে পারি। সো সর্বপ্রথম আমরা কী করবো? আমরা সাংকেতিক চিহ্ন এই গেটের তৈরি করে ফেলবো। তো সাংকেতিক চিহ্নটি আমাদের তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে দুইটি ইনপুট নিতে হবে, যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে দুই ইনপুট বিশিষ্ট এক্সর গেট বর্ণনা করতে হবে। সো নাম্বার ওয়ান দিয়ে আমরা দুইটি ইনপুট নিলাম, এ ইনপুট এবং একই সাথে আমরা নিয়ে নিলাম বি ইনপুট। এই যে আমরা এ ইনপুট এবং বি ইনপুটটি নিলাম, এটি দিয়ে আমাদের গেট তৈরি করতে হবে। কী গেট? এক্সর গেট। তাহলে এক্সর গেটের মধ্যে কী থাকে? এক্সক্লোসিভ থাকে এবং অর থাকে। তাহলে দুইটা ইনপুটকে আমাদের এইভাবে নিয়ে ফেলতে হবে, তারপর আমাদেরকে একটি এক্সর সাইন দিতে হবে এবং এইখানে একটি অর গেটের সংযুক্ত করে দিতে হবে। সো এটি হচ্ছে আমাদের এক্সর গেট। এ এবং বি দুটি ইনপুট এখানে এক্সর আকারে যে তার সাথে অর যুক্ত হয়ে গেছে, এক্সক্লুসিভ এবং তার সাথে অর, এটা হচ্ছে আমাদের এক্সর সাইন এবং অর গেটটিকে আমরা সংযুক্ত করে দিলাম। অ্যান্ড নাম্বার টু, আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, অ্যান্ড নাম্বার টু হচ্ছে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে। আমাদের এই গেটটিকে থেকে আমরা কীভাবে সমীকরণ লিখতে পারি? সো লেটস সি আমরা কীভাবে খুব ইজিলি আমাদের সমীকরণটা লিখে ফেলতে পারি। সো নাম্বার টু হচ্ছে আমাদেরকে সমীকরণ করতে হবে যে এই গেটের কী সমীকরণ করতে পারি। সো সমীকরণ লিখতে পারি আমরা এক্স ইজ ইকুয়াল টু, এক্স সমান সমান আমরা কী পাই সমীকরণ হিসেবে? একটু চিন্তা করি, এ ইনপুট এবং বি ইনপুট, এ ইনপুট এবং বি ইনপুট কী হিসেবে আছে? অর, এক্স অর, এক্স অর। অর মানে কী? এই এক্সরের সাইনটা হবে আমাদের এরকম, এ প্লাসের পর একটি রাউন্ড অ্যান্ড দেন বি। এটি হচ্ছে আমাদের এই এ এক্সর বি, অর্থাৎ আমাদের দুই ইনপুট বিশিষ্ট এক্সর গেটের সমীকরণ হচ্ছে আমাদের এ এক্সর বি। সো এই এক্সর বি এটি দিয়ে আমাদেরকে সত্যক সারণী এরপর করতে হবে। সো লেটস সি কীভাবে আমরা সত্যক সারণীটা নির্ণয় করে ফেলতে পারি। সো আমি আবার একটু বলে দিই যে কীভাবে আমরা এ এক্সর বি পাইলাম। আমাদের দুটি ইনপুট, এ এক্সর বিটা মানেটা হচ্ছে যে এক্সরের মানেটা হচ্ছে এক্সক্লোসিভ অর, এখানে অর মানে যোগ। তো আমরা এ এবং বিকে যোগ করলাম এবং এক্সরের জন্য এখানে একটা এক্সর সাইন দিয়ে দিলাম। সো নাম্বার থ্রি আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সত্যক সারণী নির্ণয়ে। সো সত্যক সারণী নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হবে? আমাদের আমাদের একটি বিখ্যাত সেই আমাদের ট্রিক্স বা আমাদের বিখ্যাত সেই সূত্রটি আমাদের এখন প্রয়োগ করতে হবে যে কয়টি ইনপুটের জন্য? দুটি ইনপুটের জন্য। তো দুটি ইনপুটের জন্য সত্যক সারণী আমাদের কী হবে? টু টু দি পাওয়ার এন। তো টু টু দি পাওয়ার এন সমান সমান আমরা কী লিখতে পারি? টু টু দি পাওয়ার এন সমান সমান আমরা লিখতে পারি টু, যেহেতু ইনপুট হচ্ছে আমাদেরকে দুটি, দুটি ইনপুটের জন্য আমরা এখানে কী লিখবো? টু। অ্যান্ড টু তাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা আলটিমেটলি কী পেয়ে যাই? ফোর। তাহলে এই ফোর এটি হবে আমাদের মেইন সত্যক সারণীর মেইন কলাম, মানে সত্যক সারণীর মেইন ইনপুট থাকবে আমাদেরকে চারটি, চারটি কলামে এই ইনপুটগুলোকে বিভক্ত করতে হবে। সো মেইন আমাদের কলাম সংখ্যা থাকবে চারটি, এর সাথে আরেকটি কলাম বা দুটি কলম আমরা বাড়তি নেব, কারণ আমাদেরকে এখানে ইনপুট এবং এই টাইটেলের এই ইনপুটগুলোর নামগুলো লিখতে হবে। সো লেটস সি কীভাবে আমরা এটা করতে পারি। সো আমরা কী করলাম এখন? টু টু দি পাওয়ার এন এ দিয়ে দুটি ইনপুট, এ কারণে আমরা টু দিলাম, ফোর পেয়ে গেলাম। তাহলে আমাদের সত্যক সারণীর কলাম সংখ্যা হবে ফোর। সো লেটস সি কীভাবে আমরা সত্যক সারণীটা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারি। সো সত্যক সারণীর জন্য আমরা কী করবো এখানে? তাহলে এখানে আমরা এখানে লিখি আমাদের কলামগুলো আমরা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের একটি কলাম, দুটি কলাম, তিনটি কলাম, চারটি কলাম এবং তার সাথে আমাদের একটি কলাম একটু বাড়তি দিয়ে দিলাম।
সো এটাই আমাদের কলাম সংখ্যা আমরা পেয়ে গেলাম। সো এইখানে আমাদের আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের এক পাশে থাকবে ইনপুট, আরেক পাশে থাকবে আমাদের আউটপুট। এই ইনপুট এবং আউটপুটগুলোকে আবার ভাগ করতে হবে। ইনপুট আমাদের কয়টি রয়েছে? ইনপুট আমাদের দুটি রয়েছে, একটি হচ্ছে আমাদের এ ইনপুট, আরেকটি হচ্ছে আমাদের বি ইনপুট। আমরা এখানে চাইলে আরেকটি কলাম দিয়ে এখানে লিখে দিতে পারতাম ইনপুট, এবং এখানে লিখে দিতে পারতাম আউটপুট। আমরা চাইলে লিখে দিতে পারি এখানে আরেকটি কলাম যদি আমরা চাই নিলে নিতে পারি, অ্যান্ড এরপর আমরা এখানে এটাকে সংযুক্ত করে দিতে পারি, বা আমরা চাইলে আরেকটু এটাকে সুন্দর করার জন্য এটাকে কেটে দিতে পারি, এবং এইখানে আমরা সুন্দরভাবে লিখে দিতে পারি যে এটি হচ্ছে আমাদের ইনপুট, এটি হচ্ছে আমাদের কি ইনপুট, এবং এইটি হচ্ছে আমাদের আউটপুট, এটি হচ্ছে আমাদের আউটপুট। এবং এই যে ইনপুটের মানগুলো আমরা এখানে বসাবো, এবং আউটপুটের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা, সেই সমীকরণের মানটা আমরা খুব ইজিলি এখানে বসিয়ে দেব। তো সমীকরণ আমাদের কী ছিল? এ এক্সর বি। এ এক্সর বি, এখানে আরেকটি মজার ব্যাপার আছে, এ এক্সর বিটাকে আর একটু ভেঙে লেখা যায়। তো এ এক্সর বি এর মানেটা আসলে কি? সো এ এক্সর বিটার মানেটা এটা হচ্ছে, এ এক্সর বি ইজিকালটা আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এ এক্সর বি ইজিকালটা আমরা এইভাবে এটাকে লিখে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এখানে এই ফর্মুলাটাকে আমাদেরকে বসাতে হবে, এখানে এই ফর্মুলা অনুসারে আমরা আমাদের এই ইনপুটের মানগুলো দিয়ে আউটপুটের মান আমরা বের করে ফেলবো। সো লেটস সি কীভাবে আমরা ইনপুটের মানগুলো বসাতে পারি। আমরা আরেকটি বিষয় জেনেছিলাম যে আমাদের কলামে যে ইনপুটের মানগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা বসাবো। আমরা বলেছিলাম যে ফার্স্ট কলামে আমাদের একটি জিরো একটি ওয়ান, সেকেন্ড কলামে আমাদের দুটি জিরো দুটি ওয়ান, তারপরে কলামে আমাদের চারটি জিরো চারটি ওয়ান, এবং এটা হবে আমাদের ডান পাশ থেকে। তাহলে প্রথমে আমাদের কী হবে? একটি জিরো একটি ওয়ান, সরি আমি ভুল করে ফেললাম। সো এইটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দিচ্ছি। অল রাইট, সো এখানে আমরা লিখব কি আমাদের একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, এরপর আমাদের কী আছে? দুটি জিরো দুটি ওয়ান, দুটি জিরো দুটি ওয়ান। আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করছি। প্রথমে আমরা সাংকেতিক চিহ্ন বের করলাম, এরপর সমীকরণ, এখন আমরা সত্যক সারণী করতেছি, এরপর আমরা বর্ণনা করবো। তো সত্যক সারণীর আমাদের ইনপুটের মানগুলো দেওয়া শেষ। সো আউটপুটের মানটা আমরা কীভাবে পাবো, কী কিসের উপর ভিত্তি করে আমরা আউটপুটের মানটা পাবো, সেটা হচ্ছে আমাদের এই সমীকরণের উপর, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো এখানে একটু লক্ষ্য করো যে এখানে এই মানগুলো আমরা কীভাবে বসাতে পারি। সো এখানে এই মানগুলো আমাদের হবে যে জিরো ইনপুট এ এবং ইনপুট বি ইজিকাল টু আমরা এখানে বসাতে পারি জিরো। এখানে জিরোটা কীভাবে আসলো এখন না কোশ্চেন ইস, এটা কীভাবে আসলো আমাদের? সো আমরা এখানে যদি এই ব্যাপারটা একটু দেখি যে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, আমরা সবাই জানি আই গেস কমপ্লিমেন্ট মানে কি, হ্যাঁ এর উপরে কমপ্লিমেন্ট থাকলে তার বিপরীত হবে, অর্থাৎ আমাদের ওয়ানের উপর যদি কমপ্লিমেন্ট থাকলে তাহলে জিরো হয়ে যাবে, জিরোর উপর যদি কমপ্লিমেন্ট থাকলে তাহলে আমাদের কী হয়ে যাবে, সেটা ওয়ান হয়ে যাবে। সো এটা হচ্ছে কমপ্লিমেন্টের মূল আমাদের যে বিষয়টা। সো এখন আমরা দেখবো যে কীভাবে আমরা এই জিরো ইনপুট যদি আমরা দিই, এর মান যদি আমাদের জিরো হয় তাহলে এ কমপ্লিমেন্ট ইজিকাল টু কী হবে? ওয়ান, এবং এটা গুণ আকারে আছে, এবং বি এর মান যদি জিরো হয় তাহলে এটা এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, তাহলে আমরা বি এর মান বসাইলাম প্লাস দিলাম, এ এর মান কত? জিরো, এর এটা কিন্তু প্লাস, এর মান জিরো এবং বি এর মান কিন্তু জিরো, আর বি কমপ্লিমেন্টের মান তাহলে কী হবে? ইনটু ওয়ান, ইনটু ওয়ান। তাহলে আলটিমেটলি ওয়ানের সাথে জিরোকে আমরা মাল্টিপ্লাই করলে কিন্তু জিরো পেয়ে গেলাম, এরপর এখানে প্লাস এবং জিরোর সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো, তো আলটিমেটলি আমরা কী পেয়ে গেলাম? জিরো। তাহলে এখানে আমাদের কী হবে? জিরো। ঠিক একই রকমভাবে আমাদের এখানে আমরা বসাতে পারি ওয়ান, এখানে ওয়ান এবং এখানে জিরো। সো ঠিক এই প্রসেসটা অবলম্বন করে আমরা এখানে এই আউটপুটের মানটা পেয়ে গেলাম। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এক্সোর গেটের ক্ষেত্রে এই সত্যক সারণীর মানগুলো বের করার আরেকটা ট্রিক্স হচ্ছে যে কোনো দুইটি ইনপুটের ইনপুটের মান যদি সমান হয়, যে কোনো দুটি ইনপুটের মান যদি সমান হয় তাহলে আউটপুট তার কী হবে, যে কোনো দুটি ইনপুটের মান সমান হলে তার আউটপুট জিরো হবে। এখানে দুটি ইনপুট আছে জিরো জিরো, তার আউটপুট জিরো, এখানে ইনপুট ওয়ান ওয়ান আছে তার আউটপুট জিরো। এবং আমাদের বেসিক্যালি এই ফর্মুলাটা যদি মনে থাকে এবং এই ফর্মুলার সাহায্যে আমরা খুব ইজিলি আমাদের সত্যক সারণীর এই মানটা বের করে ফেলতে পারি। অ্যান্ড সবার পরে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় সেটা হচ্ছে বর্ণনা, কীভাবে আমরা এই সার্কিটটাকে বর্ণনা করে ফেলতে পারি। সো আই গেস আমরা সবাই আমাদের বর্ণনাটা কিন্তু দিয়ে দিতে পারবো, বর্ণনাটা কিন্তু খুবই ইজি। আমরা আমাদের পূর্বপুর
পরবর্তী যে ভিডিওগুলোতে বর্ণনাগুলো দিয়েছিলাম ঠিক সেরকমভাবে আমাদেরকে প্রথমে লিখতে হবে যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এটি হচ্ছে একটি এক্সর গেট। এক্সর গেটটা হচ্ছে একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। আই গেস আমরা সবাই জানি যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসগুলো শূন্য এবং এক এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে তারা কাজগুলো সম্পন্ন করে থাকে। এই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটগুলো শূন্য এবং এক দ্বারা পরিচালিত হয়, মানে তাদেরকে শূন্য এবং একের মাধ্যমে তাদেরকে কাজ করানো হয়। কোনো একটি ইনপুট সত্য হবে না মিথ্যা হবে সেটা নির্ভর করে সেই প্রসেসিংয়ের মধ্যে, সেই ইলেকট্রনিক ডিভাইসের সার্কিটের ভেতরে এই শূন্য এবং ওয়ান ইনপুটের মানগুলোর উপর নির্ভর করে সেই সার্কিটগুলো তাদের কাজগুলো সম্পন্ন করে থাকে। তো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এখানে আমরা দেখতে পেলাম দুটি ইনপুট, এখানে হতে পারতো চারটি বা ছটি ইনপুট, তো দুইটি ইনপুট দিয়ে কি একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এখানে আমরা দুইটা ইনপুট ব্যবহার করে একটা আউটপুট পেয়েছি, তো দুটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যেখানে যে কোনো দুইটি ইনপুটের মান যদি একই রকম হয় তাহলে তার আউটপুট শূন্য হবে। যে কোনো দুটি ইনপুটের মান যদি একই রকম হয় তাহলে তার আউটপুটটি কী হবে, শূন্য হবে। সো এইভাবে খুব ইজিলি তোমরা তোমাদের নিজের মতো করে তোমরা যেভাবে এটা এক্সপ্লেইন করলা সেটাকে বর্ণনায় লিখে দিলে তোমাদের এই এক্সর গেটের এক্সপ্লেইনটা খুব ইজিলি হয়ে যাবে। আমি আবার একটু বলি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যেখানে যে কোনো দুটি ইনপুটের মান একই রকম হলে তার আউটপুটের মান হবে শূন্য, তাকে এক্সর গেট বলা হয়।